আমি পৌঁছে গেছি কলকাতা এয়ারপোর্টে। আজকে যাত্রা করব কলকাতা থেকে কোচবিহার, 9:25 ছাড়বে আর পৌঁছাবে 11:20। আমি পৌঁছে গেছি কলকাতা বিমানবন্দরে। আজকে যাত্রা করব কলকাতা থেকে কোচবিহার শুধুমাত্র 999 টাকাতে। রিসেন্ট চালু হয়েছে ওয়ান ইয়ার বলে একটা সংস্থার মাধ্যমে। এই পরিষেবাটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী উড়ান স্কিমের মাধ্যমে। আমি দাঁড়িয়ে আছি কলকাতা বিমানবন্দরের টার্মিনাল ওয়ানে। এটি ইন্ডিয়ান ওয়ান ইয়ার ফ্লাইটের বোর্ডিং কাউন্টার। আমি বর্তমানে বসে আছি কলকাতা এয়ারপোর্টের এক্সিকিউটিভ লঞ্চ এ। কিছু বিশেষ কার্ডের মাধ্যমে 2 টাকাতে এক্সিকিউটিভ ক্লাসে খাবার পাওয়া যায়। চলুন মেনুগুলো দেখে নিই। এখানে ডিফারেন্ট টাইপের কোল্ড ড্রিঙ্কস আছে, আছে কফি মেশিন, এখানে রাখা আছে পর্যাপ্ত পরিমাণে ডিম সেদ্ধ, এটাতে রাখা আছে চিকেন সসেস, এখানে আছে চিকেন স্টু, পর্যাপ্ত পরিমাণে সবজি আছে, চিকেনও আছে, এখানে রাখা আছে কেক, তার পাশে রাখা আছে আলু পরাঠা এবং কাশ্মীরি আলুর দম, আছে নানা রকম ফ্লেভারের আচার। এই পাত্রে আছে রোস্টেড আলু ও গ্রিল টমেটো। এখানে আছে পোহা ও বড়া। এই পাত্রের মধ্যে আছে গরম গরম ইডলি, এখানে দেখুন ধোয়া উঠছে সাম্বার। এখানে 2 রকম ব্রেড আছে, এক ব্রাউন ব্রেড, হোয়াইট ব্রেড, আর এটা হচ্ছে টোস্টার। এখানে 2টোর জ্যাম আছে 2 রকম, এটা জানি না কী নাম। এটা একটা চাটনি, পাশেরটাও চাটনি, এখানে আমুল বাটার আছে, নারকেলের চাটনি, ও তার সাথে রাখা আছে টক দই। দেখুন রাখা আছে আপেল স্যান্ডউইচ, তারপরে সোন পাপড়ি, পিস পিস করে কেটে রাখা তরমুজ ও পেস্ট্রি, এটা হচ্ছে চিকেন স্যান্ডউইচ এবং কমলা লেবু। এই পাত্রে রাখা আছে মিল্কশেক, যেটা স্ট্রবেরি ফ্লেভারের, কিছু ভাজা, এখানে আছে ভ্যানিলা ফ্লেভারের মিল্কশেক ও আপেল। এখানে রাখা আছে ম্যাঙ্গো জুস ও অ্যাপেল জুস, এটা একটা ডিমের অমলেট করার লাইভ কাউন্টার, এখানে এসে এনাকে বললে ইনি ডিম অমলেট করে পরিবেশন করছে। যারা সুরাপ্রেমী তাদের জন্য আছে ওয়াইন কাউন্টার, এটা আলাদাভাবে আপনাকে পে করে নিতে হবে। এই যে টেবিলগুলো দেখছেন এখানে বসে খাওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে। খাওয়া দাওয়া শেষ হলে বিশ্রামের জন্য পর্যাপ্ত পরিমাণে সিটের ব্যবস্থা করেছে। আমার খাবারগুলো নিয়ে নিয়েছি, আমুল বাটার, চিকেন সসেস, জ্যাম, টমেটো, গরম গরম ইডলি, আলু পরাঠা, সাথে নিয়েছি তরমুজ, পেস্ট্রি, ব্রেড ও চিকেন স্যান্ডউইচ। নিলাম, এবার দেখা যাক খাবারগুলো খেতে কেমন। এটা হচ্ছে চিকেন সসেস, খেতে খুব ভালো ছিল, রান্নাটাও খুব সুন্দর হয়েছিল, টেস্টও দুর্দান্ত ছিল। তারপরে নিচ্ছি একটা বাইট চিকেন স্যান্ডউইচ। স্যান্ডউইচটা আমার মতে খুব একটা বেশি ভালো ছিল না, একটু ড্রাই ছিল, কিন্তু সবার কাছে সব রকম নয় খাবারের টেস্টটা, খাওয়া যাচ্ছিল। নিয়েছি 1 বাটি ভরে চিকেন স্টু, চিকেন স্টুর মধ্যে আছে গাজর, আছে আলু, চিকেনের ভালো বড় বড় পিস, সাফিসিয়েন্ট, যত খুশি তত খাবো, কোনো চার্জ নেই, দিপাকা। এখানে এত পরিমাণ মেনু আছে যেটা সব কিছু ট্রাই করা সম্ভব না, পেটে যতটা জায়গা ছিল শেষ। এখন যাওয়ার সময় একটা জুস নিয়ে নেবো, একটু জল খেয়ে নেবো। আমার ফ্লাইটের টাইমও হয়ে গেছে, তার জন্য আর বেশিক্ষণ দেরি করবো না, এবার ফ্লাইটের উদ্দেশ্যে যাচ্ছি।
নিরাপত্তার স্বার্থে সমস্ত জায়গাতে ভিডিও করা সম্ভব হয়নি, এখন পৌঁছে গেছি বাসে। এই বাসটি ফ্লাইট পর্যন্ত নিয়ে যাবে আমাদেরকে। বাসটি ইতিমধ্যে চলতে শুরু করেছে ফ্লাইটের উদ্দেশ্যে। আমার সামনে একজন বসে আছে, ডান দিকে দেখুন, ফার্স্ট পাইলট। আর আমরা চলেছি রানওয়ের দিকে। এটা আমার ওয়ান ইয়ার ইন্ডিয়ার বোর্ডিং পাস। পৌঁছে গেছি আমরা সেই ইন্ডিয়ান ওয়ান ইয়ার এয়ারলাইন্সের কাছে। দেখুন, আমাদের বাস ড্রাইভার পুরো প্লেনটাকে ঘুরে দেখাচ্ছে। প্লেনটা 9 সিট বিশিষ্ট এবং পার্সোনাল জেটের মতন দেখতে অনেকটা। আমরা এখন ধীরে ধীরে প্রবেশ করছি ফ্লাইটের মধ্যে। ফ্লাইটটা খুব একটা উঁচু নয়, মাথা নিচু করে সবাইকে প্রবেশ করতে হয়েছে। প্রবেশ করার পরে পাইলটবাবু বললেন যে যে যেখানে পারুন বসে পড়ুন। আমরা নির্দিষ্ট সিটে বসে পড়লাম। প্লেনটি ধীরে ধীরে চলতে শুরু করেছে, দেখতে পাচ্ছেন আপনারা। আমাদের প্লেনটি নির্দিষ্ট রানওয়েতে পৌঁছে গেছে, শুধু সময়ের অপেক্ষা। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া গ্রিন সিগন্যাল দিলেই আমাদের পাইলট নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে প্লেনটাকে নিয়ে উড়ে যাবে। প্লেনটি রানওয়েতে ধীরে ধীরে চলছে। চলতে চলতে কিছু সময়ের মধ্যেই আকাশে উড়ে গেল। দেখতে পাচ্ছেন আমরা অলরেডি রানওয়ে থেকে টেক অফ করে নিয়েছি। খুব দ্রুততার সাথে প্লেনটি চলছে। দেখুন ধীরে ধীরে কীভাবে রানওয়ে ছেড়ে আকাশে উড়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন আমার বাঁদিকে কলকাতা এয়ারপোর্ট। বাই বাই কলকাতা। আপনারা যে শহরটা দেখতে পাচ্ছেন এটা দমদম শহর, কলকাতা এয়ারপোর্টের পার্শ্ববর্তী অঞ্চল। আমি বসে আছি, আমার ডান দিকে যিনি ব্লেজার পরে বসে আছেন উনি একজন টেকনিশিয়ান ফ্লাইট, আর পাশে একজন সহযাত্রী আমার। এখন বর্তমানে ল্যান্ড করছি কোচবিহার এয়ারপোর্টে। পৌঁছে গেছি কোচবিহারে। এয়ারপোর্টটার চারিপাশে সবুজ গাছে ঘেরা। আমরা রানওয়ে থেকে যেখানে আমাদেরকে ফ্লাইটটা থেকে নামিয়ে দেবে সেই দিকে আমাদেরকে নিয়ে চলে যাচ্ছে এখন। কোচবিহার এয়ারপোর্টটা দীর্ঘদিন বন্ধ ছিল, কিছুদিন আগে চালু হয়েছে। ঘড়ির কাটাতে 11:40, বর্তমানে পৌঁছে গেছি কোচবিহার এয়ারপোর্টে। এখানে দিনে একটা করেই প্লেন নামে ও সেই প্লেনটাই আবার চলে যায়। কিছুক্ষণ আগে ব্যাগ পেয়ে গেছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি।